ঈদের ছুটিতে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও আজ ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে খুব সকাল থেকেই তারা জড়ো হতে থাকেন টার্মিনালে। তবে নানামুখী উদ্যোগের পরও এবারও ছিল টিকিট নিয়ে কালোবাজারি আর দাম বেশি রাখার অভিযোগ। যদিও ফেরার সময় যাত্রী সংকটের কারণে ভাড়া কিছুটা বেশি রাখা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। ঈদ মানে ঘরে ফেরার উৎসব। দৈনন্দিন ব্যস্ততা ভুলে ঈদানন্দ উদযাপন করতে কয়েকদিনের জন্য বাড়ি ফেরেন সবাই। এবার ঈদের ছুটিটা একটু দীর্ঘ হলেও মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হয়েছে, তাই এদিন সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের এই দীর্ঘ লাইন। এবার বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে নানামুখী উদ্যোগের কথা বলা হলেও যাত্রীদের অভিযোগ, প্রায় প্রতিটি রুটের বাসে আদায় করা হচ্ছে 100 থেকে 500 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া। আমি বালুকা থেকে 90 টাকা 100 টাকা দিয়ে আসি, 100 টাকা দিলেই চলে, সেই জায়গায় আমি এখন যাব বলে 600 টাকা ভাড়া লাগবে। জানি যে একটু বেশি নিবে স্বাভাবিক, কিন্তু 300 টাকার মধ্যে হলে আমরা যাইতে পারি, কিন্তু 500 টাকা তো অস্বাভাবিক ভাড়া। এটা এমনি 150 টাকা ভাড়া, এর চেয়ে উর্দে তারা চাইতেছে 500 টাকা করে, এটা কি উচিত? যাওয়ার ভাড়া হইলো 220 টাকা, এর আছে 600 টাকা 700 টাকা, এভাবে যাত্রী যাবে কিভাবে? ফেরার সময় যাত্রী সংকটের কারণে কিছু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে স্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরাও। ভাড়া আমরা চিটিং সার্ভিস গাড়ি গেট লগে যাই, এই সামান্য কিছু ইনি আর কি, এই খালি আসা লাগে। আমরা আসতে হয় খালি, এই কারণে আর কি মামা ঈদের জন্য ঈদ উপলক্ষে 200 টাকা ভাড়া বাড়ছে। এটা একটা অজুহাত আসলে, এনে ওই যে যারা কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে তারা অবহেলা অবজ্ঞা আমি মনে করি। বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান টার্মিনালগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যরা। আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো নিউজ আসেনি যে বাড়তি ভাড়া কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি, পাইলেও আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে শত ভোগান্তি আর ভিড়ের মধ্যেও পরিবারের সাথে ঈদানন্দ ভাগাভাগি করার আকুতি ফুটে উঠেছে সবার চোখে মুখে। পরিবারের সাথে এই ভোগান্তির পরে যখন আমরা যাই সেটা খুব ভালো লাগে, আনন্দ ভালো লাগে। মা বাবা কোলা ভাঙছে, ইচ্ছারা তো অনেক সুযোগও পায় না মানুষের। নারীর টানে বাড়ি ফিরতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহরত যাত্রীদের বৃষ্টিতে বাড়তি ভোগান্তিতে পড়তে হয়েছে। এস ইউ সেলিম, এস এ টিভি, ঢাকা।